السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فليكتبوا وليكتب بينكم كاتب بالعدل وقال رسول الله صلى الله عليه وسلم تعاملوا كالأجناب وتعاشروا كالأقارب আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দর্শক শ্রোতা, একটা বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, সেটা হলো লেনদেন সংক্রান্ত বিষয়। আসলে কেউ যখন কাউকে টাকা ধার দেয়, তো এটা এত সওয়াবের কাজ হয় যে কর্জে হাসানা দেওয়াটা আল্লাহ পাকের রাস্তায় দান করার সমপরিমাণ সওয়াব হয়, এবং পরবর্তীতে যখন তাকে মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়, নির্দিষ্ট সময় এসে যদি বলে যে ভাই আমি তো টাকাটা দিতে পারছি না, আমাকে আরেকটু মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক, তো মেয়াদ যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হয় তো সেখানে আবার নতুন করে টাকা ধার দেওয়ার সওয়াব হয়। তো এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আজকে সুদি লেনদেনগুলো খুব বেশি হারে বৃদ্ধি পাচ্ছে এই কর্জে হাসানা বন্ধ হয়ে যাওয়ার কারণে। গ্রামে গঞ্জে মানুষ কেউ কাউকে 10,000 টাকা বিনা সুদে ধার দিতে চায় না, যে কারণে বাধ্য হয়ে এনজিও সংস্থাগুলোর কাছে সাধারণ মানুষ দ্বারস্থ হচ্ছে। এই যে একটা অবিশ্বাস, অথবা আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এরকম অনেক দেখেছি যে টাকা লেনদেন করেছে পরে অস্বীকার করেছে, হ্যাঁ আমি তো টাকাই নেইনি, আমার থেকে তুমি টাকাই পাবা না, কী ডকুমেন্টস আছে। তো এই ক্ষেত্রে কোরআন এবং সুন্নার কিছু দিক নির্দেশনা আছে, আমরা সেই দিক নির্দেশনাগুলো না মানার কারণে আমাদের মধ্যে এই কলহগুলো সৃষ্টি হচ্ছে, এই ঝামেলাগুলো জটলাগুলো বেঁধে যাচ্ছে। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে হাকিমে, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে তোমরা যদি সামান্য কোনো দিনের মেয়াদে, নির্দিষ্ট কোনো মেয়াদে কেউ কারোর সাথে কোনো লেনদেন করো, টাকা আদান প্রদান করো, তো সেই ক্ষেত্রে ফাকতুবু, এটাকে লিপিবদ্ধ করে রেখো। আমরা আবেগের বসে মনে করি সে তো আমার অনেক গুরুত্বপূর্ণ বন্ধু, সে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, সে আমার সাথে এটা করবে না, কিন্তু টাকা পয়সা বিষয়টা এত একটা কঠিন জিনিস, এখানে আসলে মানুষের আসল পরিচয়টা, ভিতরে সুপ্ত থাকা রূপটা বেরিয়ে আসে। যে কারণে কোনো একজন আরবি সাহিত্যিক বলেছিলেন যে লাউলা তোকালা কুদরত জাল্লাতুহু, যদি ইমান চলে যাওয়ার ভয় আমি না করতাম তাহলে টাকাকে আমি খোদা মনে করতাম। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মানি ইজ সেকেন্ড গড, অনেকেই সেটা বলে। তো সেখানে আমরা এই কোরআনের এই দিক নির্দেশনাটাকে উপেক্ষা করার কারণেই আজকে সমাজে এই লেনদেন নিয়ে অনেক ধরনের জটলা বেঁধে যাচ্ছে। মানুষটা এটা মনে করছে না, আপনি টাকাটা দেওয়ার সময় আপনাকে দাতার মতো মনে হয়, কিন্তু আদায় করার সময় নিজেকে ভিখারির মতো মনে হবে। খুবই দুঃখজনক বিষয়, একজনকে আপনি উপকার করলেন অথবা যে কোনো কাজের জন্য তাকে টাকা দিলেন, কিন্তু সেই টাকাটা বাংলাদেশের পারপাসে ফেরত আসাটা অসম্ভব প্রায়। আর আমাদের দেশে একটা বাজে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটা হলো কেউ মনে করেন কারো থেকে 5 লাখ টাকা ধার নিল, এটা অনেক বছর হয়ে যাচ্ছে দিচ্ছে না, এটা নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে, ঝগড়া হচ্ছে, তো গ্রাম্য সালিশ যদি হয় বা কেউ যদি এটার মধ্যস্থতা করে দেয়, তো সে বলে কি যে ঠিক আছে তুমি 2.5 লাখ টাকা দিয়ে দিও। এই যে একটা মানে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার কারণে পরবর্তী মানুষগুলো, পরবর্তী প্রজন্ম মনে করবে যে হ্যাঁ কারো থেকে যদি টাকা ধার নেওয়া হয়, যদি না দেওয়া হয় তাহলে বিচার হলে তো এটা অর্ধেক হয়ে যাবে। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর হাদিসের একটা দিক নির্দেশনা আছে, তা আমালু কাল আজানিব, যে তোমরা যদি নিজের ভাইয়ের সাথেও লেনদেন করো তো সেক্ষেত্রে অপরিচিতের মতো লেনদেন করো, ওয়া তাআশারু কাল আকারিব, আর মুআমালাত আচরণটা তার সাথে করো একেবারে ভাইয়ের মতো। তো এগুলো আমাদের সামনে আছে। আমরা, আমি বিশেষ করে বলতে চাই, যে সমস্ত ভাইরা টাকা নেওয়ার পরে অস্বীকার করছেন, অথবা দেওয়ার পরে দিতে চাচ্ছেন না, গড়িমসি করছেন, অথবা কোনো ডকুমেন্টের দোহাই দিয়ে অন্যের টাকা আত্মসাৎ করার চেষ্টা করছেন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, পৃথিবীর কোনো আইন, কোনো আদালত, কোনো সালিশ বিচার যদি আপনার বিপক্ষে নাও যায়, আপনাকে ধরতে নাও পারে, কিন্তু আহকামুল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আপনাকে ধরবে সেদিন আপনার 70 ওয়াক্ত কবুল নামাজ একটি টাকার জন্য পাওনাদারকে দিয়ে দিতে হবে।
এবং যদি আপনার নেক না থাকে তাহলে তার গুনাহগুলো আপনার আমলনামায় ট্রান্সফার হয়ে চলে আসবে। লেনদেন বিষয়টা কত কঠিন, হাদিসে পাকের ভিতরে আসছে কেউ যদি শাহাদাত বরণ করে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায় ইল্লা দাইন, কিন্তু ঋণ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইকে সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি একটি তাকওয়া সম্পর্কে কিতাব লেখেন, তখন উনি বলেছিলেন যে আমার তো তাকওয়া সম্পর্কে কিতাব আগেই লেখা আছে। তো আগন্তুক বলেছিল যে মোহতারাম আমরা তো সেটা খুঁজে পাচ্ছি না, তো উনি বললেন যে কিতাবুল বুয়ু অর্থাৎ লেনদেন সংক্রান্ত বেচা কেনা সংক্রান্ত যে অধ্যায় আছে যে কিতাব আছে সেটাই তাকওয়ার কিতাব। তাকওয়া মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হবে যার লেনদেন পরিষ্কার থাকবে, লেনদেন ভালো থাকবে। এমন বহু মানুষ আছে যারা এক দোকানে দীর্ঘদিন বাকি খাওয়ার পর সেই টাকাটাকে জমা রেখে মহল্লার রাস্তা গলি চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে আবার আসা যাওয়া করে অন্য দোকানে আবার বাকি খায়। বাংলাদেশের 50% উপরে, আমি রিস্ক নিলাম না, খুব বেশি করে বললাম না, উপরে ব্যবসায়ী বিপদগ্রস্ত অবস্থায় পড়ে শুধুমাত্র এই বাকি টাকা উত্তোলন করতে না পারার কারণে। তো মোহতারাম দর্শক শ্রোতা, আপনাদের প্রতি ভালোবাসা আবারও জ্ঞাপন করছি এবং সকলকে উদাত্ত আহ্বান করছি কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যাতে লেনদেন করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্পন্সর্ড বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান।